মিরন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা, সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সারা, আপনি ঠিকই বলেছেন যে দুই পরিবারে অর্থাৎ দুই বন্ধু ভ্রমণ করতে গিয়েছিলেন কুয়াকাটায়। সেখান থেকে ফেরার পথে মূলত পিরোজপুর জেলার সদর উপজেলার যে নুরানি গেট নামক স্থানে যে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয় তার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খালে পড়ে যায়, সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে যেহেতু গাড়ির চালকই মারা গিয়েছেন সেই কারণে এখন পর্যন্ত মামলা হয়নি, মামলা না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। হয়তো একটা মানে ইউডি মামলা হওয়ার সম্ভাবনা আছে, তবে এখন পর্যন্ত হয়নি। তবে আমরা যে গাড়িটির দুর্ঘটনা কবলিত যে গাড়িটি খালে পড়ে আছে এখনও, সেখান থেকে কিন্তু এখনও গাড়িটিকে উদ্ধার করে উপরে তোলা হয়নি। এই যে গাড়িটি যে দেখাচ্ছি, এই গাড়িটিতে কিন্তু আটজন নারী পুরুষ, তারা আটজন কুয়াকাটা থেকে ফিরছিল। আমরা যদি তাদের পরিচয় মিলেছে কিন্তু যে শেরপুরের যে চারজন তারা হচ্ছেন মোতালে 45, তার স্ত্রী সাবিনা আক্তার 30, মেয়ে মুক্তা বেগম 12, ছেলে শোয়েব 2, এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের যে চারজন তাদের মধ্যে শাওন মৃধা যিনি এই গাড়িটি চালাচ্ছিলেন তার 32, তার স্ত্রী আমিনা বেগম 29, ছেলে শাহাদাত 10 এবং 3 বছরের শিশু আবদুল্লাহ। তারা মূলত ঢাকায় পাশাপাশি একই ফ্ল্যাটের পাশাপাশি থাকতেন, তারা দুই বন্ধু ব্যবসা করতেন। মূলত তারা দুই পরিবারই কুয়াকাটায় গেছিলেন কুয়াকাটার সমুদ্র সৈকত দেখার জন্য, এবং সেখান থেকে পিরোজপুর হয়ে তারা আবার ঢাকায় ফেরার কথা ছিল, কিন্তু তাদের আর ঢাকায় ফেরা হয়নি। তারা এই পিরোজপুর সদর উপজেলার যে কদমতলা যে ইউনিয়ন, সেই ইউনিয়নের এই নুরানি গেট নামক স্থানে কিন্তু সড়ক দুর্ঘটনায় গতকাল রাতে 2টায় এই এখানে পড়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে। পরে এখানকার যে বাসিন্দারা প্রথম গ্রাম চৌকিদারকে খবর দেয়, তারা এসে পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দিলে তারা আসেন, এসে আটজনকে তারা উদ্ধার করেন। এবং সেখানে কিন্তু তারা এক এক করে আটজনকে উদ্ধার করেন, চারজন শিশু। এবং খুবই মর্মান্তিক একটি ঘটনা তারা বর্ণনা করছিলেন যে গাড়িটি উল্টে চাকা উপরের দিকে ছিল, পরবর্তীতে তারা স্থানীয়রা মিলে গাড়িটিকে টেনে পাশে আনলেও তাদের উদ্ধার করতে পারে। পরবর্তীতে গ্লাস ভেঙে একজন একজন করে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এই ছিল মূলত আমার কাছে যে পিরোজপুরের যে সড়ক দুর্ঘটনা অর্থাৎ যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বা যে খালে পড়ে যায় তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে সারা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।